আস্তে আস্তে স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবায়নের দ্বার প্রান্তে। মাওয়া আর জাজিরা প্রান্ত সেতুর মাধ্যমে মিলেছে একসাথে। সেতুর একটি খুঁটি থেকে আরেকটি খুঁটির দূরত্ব 150 মিটার, আর রোড ফেরি শাহজালালের প্রস্থ মাত্র 8 মিটার। পদ্মা সেতু প্রয়োজনের চেয়ে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল বেশি, তারপরও সম্প্রতি কেন ঘটল দুর্ঘটনা? দুর্ঘটনার সময় ফেরিটির ইঞ্জিনের গতি ছিল 250 আরপিএম। ধীর গতিতে চালানো এবং স্রোতের তীব্রতা সত্ত্বেও সহজ পথ 16 ও 17 নম্বর খুঁটির নিচ দিয়ে যাওয়াকে তেল সাশ্রয়ের অভিযোগ আনা হচ্ছে। কারণ ঝুঁকি এড়াতে কিছুটা দূরের পথ 12 ও 13 নম্বর খুঁটির নিচ দিয়ে সাধারণত ফেরিগুলো চলাচল করে। কম গতি এবং তেল সাশ্রয়ের কারণে এরা সহজ পথ দিয়ে আসার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। ফেরির যে পরিচালক আছে, এটা কী করে, কী ধরনের দুর্নীতি হচ্ছে, এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। 55 মিনিটের সময় সে বাংলা বাজার থেকে এখানে পৌঁছবে, তো সেখানে কতটুকু সেভ, কতটুকু কি, এগুলি কিছুই নয়, ওটা চ্যানেল হয়তো বিভ্রান্তি ছড়ানোর জন্য হতে পারে। ফেরিগুলোতে আধুনিক VTS যন্ত্র ব্যবহার তেল চুরি রোধ ঠেকানো সম্ভব, কিন্তু তা ব্যবহার করা হচ্ছে না। তদন্ত কমিটিতে বিষয়টি উঠে আসেনি। যে মাস্টার আর সুকানি তাদের অবলা ছিল VTS, এটা ওই যন্ত্র দিয়ে নাকি ওই যন্ত্র বসাবো আমরা, আলাপ করতেছি গ্রামীণ সাথে। এদিকে শিমুলিয়া ফেরি ব্যবস্থাপনা নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে। কমিটি বৃহস্পতিবার সরেজমিনে ঘাটে এসে পর্যবেক্ষণ করেছেন। 23 তারিখে যে ঘটনা ঘটেছে সেটা ব্রিজের পায়ের তেমন একটা ক্ষতি হয়নি, তবুও ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেজন্যই আসলে আমরা কাজ করছি। আমরা মন্ত্রণালয়ে সুপারিশ করব, তার ভিত্তিতে মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। BIWTC জানায় শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে 4,570টি ট্রিপে এক মাসে প্রায় 2,68,50,000 টাকার তেল খরচ হয়েছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।